হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি কালীপুজো দেখতে, আমি আর মা। তো আজকে দেবু নেই, দেবু বাড়িতে আছে, আর আমরা এখন রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। তো দেখো পুরো রাস্তাটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর মন্দিরের ওখানটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো ওখানে যাই মন্দিরে গিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছে। তো ভিতরে প্রচন্ড গরম হচ্ছিল, এত লোকের ভিড়, আর ওই জন্য মা আর আমি আইসক্রিম খেতে চলে এসেছি। মা দেখো আইসক্রিম খাচ্ছে। তো এখন প্রায় রাত 2:30 বাজে, আর আমরা সবাই এখানে বসে আছি, আর মাকে ফুলের সাজে সেজে সব গয়নাগাটি পরে কত সুন্দর লাগছে। আর এখানে মায়ের একটা আলাদাই রূপ, যেখানে মা কালীর আমরা দেখি জিপ থাকে বাইরের দিকে, কিন্তু এই মায়ের জিপ বাইরের দিকে নেই। তো এটাই হলো মাহাত্ম। আর এখানে দণ্ডিকাটাও আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আমরা এখানে বসে বসে দেখছি। তো অনেকটা রাত হয়ে গেছে, এখানে বাজি ফুটছে, আর আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, গরমে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। তো চলো দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। গুড মর্নিং সকালকে। তো আমরা সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, আর চা তো থাকবে, তার সাথে তো গল্প থাকবেই। আর চা খেতে খেতে এখানে দেখা হচ্ছে, দেখা হচ্ছে বলতে রাত্রিবেলা যে পাঁঠা বলি হয়েছিল, সেই পাঁঠা সকাল সকাল ছাড়াতে লোক চলে এসছে, আর আমি ভিডিও করছি। তো এখানে মাংস পিস করা হচ্ছে, আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় কাদের বাড়ি এসেছি। তো আমরা এসেছি দেবুরই একজন বন্ধুর বাড়িতে, কালীপুজো হচ্ছে, সেখানে কালীপুজো দেখতে আসা আর কি, ওরই বন্ধুর বাড়ি। A few inches later. তো স্নান টান করে রেডি হয়ে গেছি, আর টিফিন টাইম, সবাই টিফিন করছে, মুড়ি ঘুগনি, কেউ লুচি বাসি লুচি খাচ্ছে। তো এবার আমাদেরও খাবার পালা, আমি মা সবাই মিলে বসে পড়েছি, লুচি ঘুগনি মুড়ি সব কিছু নিয়ে। আহা হা, ঘুগনিটা হেবি সুন্দর হয়েছে। তো সবাই মিলে খেতে বসছি আর খাচ্ছিও। দেখো ভিডিও হচ্ছে, দেখ বল কিছু, বল বল কিছু, বল এ মুখ ভেঙা একবার, কই রে মুখ ভেঙা একবার, এদিকে এদিকে তাকিয়ে মুখ ভেঙা, দেখ এই দেখ তোকে দেখা যাচ্ছে, এদিকে তাকা না, হাত তাকাবে না, ও বুঝতে পারছি তো। আর দাদু কি বলছে? কাটছে, মায়ের বিশেষ কাজ, চোখ দিয়ে জল বের হয় না, ঘন্টার পর ঘন্টা পেঁয়াজ কাটো, এই জন্যই আমাকে এই দায়িত্বটা দেওয়া। হ্যাঁ, আঙুল জ্বালা করছে, ওই তো বারবার চাপ খেয়ে খেয়ে চাপ খেয়ে খেয়ে পেঁয়াজের রস ঢুকছে তো। আর ওইখানে হচ্ছে পাঁঠা সেদ্ধ, তো এই যে দেবু চলে এসছে দুপুরবেলা খাবার খেতে, তার আগে পাত্তা পাওয়া যায়নি, আর খাবার সময় ঠিক চলে এসছে।
পাঁঠার মাংস খাবে বলে হ্যাঁ পিছু নাচে নাচে ঠিক চলে এসছে। এখন দুপুরবেলা এমনি তোর খুব গরম লাগে কিন্তু খাবার বেলা আর গরম লাগে না। এসে খেতে বসে পড়েছো কটায়? মিথ্যা কথা। গালটা দেখছি চকচক করছে। কি মেঘে আসছ? সানস্ক্রিনটা তুমি পেলে কোথা থেকে? আমি তো সানস্ক্রিন ব্যাগে করে নিয়ে চলে এসেছি। নাও বাইট নাও। বলো কেমন লাগলো? দারুন। ও কতদিন পর গো? কতদিন পর? এক বছর? বাহ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মারা সবাই আর বাড়ির সবাই খেতে বসে পড়েছে। আর এখানে স্পেশাল মায়ের জন্য আয়োজন করা হয়েছে। মা এখানে পাঁঠার মাংস খায় না, তো সেই জন্য মা মাছ দিয়ে ভাত খাচ্ছে আর সবাই মাংস দিয়ে ভাত খাচ্ছে, ওই জন্য মা এক সাইডে বসেছে। এখন মাঝে বিকেল 5:30 আর এই জাস্ট বাড়ি ফিরলাম। মা আর পিসি কালকে এসলো, ওদেরকে নিয়ে বাড়ি ফিরে পড়লাম। কালী পুজো বাড়ি আমাদের কেমন, আমাদের ভালো লেগেছে, তোমার কেমন, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, এই যে দেখো আমাদের চৌক যে মানে ওই গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, পাখার তলায় বসে তাও লাল মানে ঘাম ধরছে দিন দিয়ে। যাই হোক এখন পুরোটাই পর্যন্তই দেখা যাবো অন্য কোনো ব্লগে। তো চলো আজকের মতো কাটা, তোমার তো অবশ্যই কমফোর্ট জানিয়ে।